وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. الله إلا هو الله لا إله إلا هو. ألا فكر في يا حبيب محمد رسول ألا فكر في يا حبيب محمد رسول شبارك هلن تيني سريشتي كولر مول نبيدي. الله لا إله إلا هو. الله لا إله إلا هو. ياسين طه كم لي ولا قرآن في تفسير. ياسين طه كم لي ولا قرآن في
تفسير غيبي خبر دینے والا سیرت منیر ربی جی اللہ 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 لا الہ الا ہو اللہ اللہ কাছের দয়াল নবীজি মদিনাতে যান কাছের দয়াল নবীজি মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যান নবীজি আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الكريم مجاهد الإسلام بشمس طريق الجيتو. আজকে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সর্বজন শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী সভাপতি হিসেবে আছেন আমার শ্রদ্ধেয় উপাচার্য আছেন হাজী আক্তার উদ্দিন সাহেব আর সভাপতিত্ব করেন হাজী দিলবর আলী সাহেব আর শালি সাহেব নিয়াজ আলী সাহেব লফিন জালো আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানি কেরাম আমার সাসরাতারা আমার ভাই বোয়াত আসেন আরো গ্রামের সর্বস্তর অনুসরণ কেরাম আসলে এখানে যে আমি এত উপযুক্ত হয়েছি আমার এই যোগ্যতা নাই কারণ অনেক বয়স্ক অনেক বড় আমার বয়সে বড় আমার কাছে অনেক সম্মানী মানুষ এখানে তিন বছর বড় যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কুরআনের খাতিরে হাদিসের খাতিরে ও কুরআন এবং হাদিস থেকে নিজেকে হওয়ার ইচ্ছা দিয়া ইন আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ার তৌফিক দান করেছে তো এর লাগি আমরা সর্বপ্রথম সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমরা এই দুনিয়া সব রকমের ব্যস্ততা থেকে আল্লাহর মুক্তি দিয়া সব রকমের ঝামেলা থেকে মুক্তি দিয়া নিজের ইচ্ছা অনিচ্ছা থাকা সত্ত্বেও অন্য পথে আল্লাহ না নিয়া কুরআন এবং হাদিসের কিছু কথা শুনবা এবং কইবার তৌফিক দান করছেন আর পিণ্ডল পর্যন্ত আমাদের আওয়া তৌফিক দান করছেন এর লাগি আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি বলে বলা আলহামদুলিল্লাহ ইমাহফিল প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবা আল্লাহ হাফিজ শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আরো প্রধান বক্তা আছেন মুফতি ফারুক আহমদ দশকর সাহেব আরো সম্মানিত বক্তা হলে ওয়াজ করছেন বক্তৃতা দিচ্ছেন আপনারা শুনছেন আমি নগণ্য গ্রামের ক্ষুদ্র সদস্য এই হিসাবে আপনারা সামনে যে উপস্থিত হইলাম জয়ী থাকতাম আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের কুরআন এবং হাদিস দিয়া কুরআন দিয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ দিয়া তোমার ইচ্ছার উপরে নির্ভর করব আমরা বালা এবং বাদ দুইটা দিক সামনে আছে দুইও দিকে যাইবার সুযোগ লাগছে চয়েজ আমরা কোন মানুষকে আল্লাহ দয়া করেন দয়া কইরা বালা পথ রাখেন বলে তো যারা বাদ পথ যায় তারা আল্লাহ দয়া করেন না আল্লাহ দয়া সমরূপে বিরাজমান কিন্তু মানুষকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছেন আল্লাহ আবার কুরআন শরীফ দিয়ে জানাইয়া দিচ্ছেন হাদিস শরীফ দিয়ে জানাইয়া দিচ্ছেন ওলামায়ে কেরামক লিয়া বা বোয়াজ করেন ওলামায়ে কেরামক লিয়া কইয়া দেয় বা কইয়া দেয় যে এই পথে তুমি যাইলে এই পথে যাইও না এই পথটা খারাপ ও পথে যাও পথটা ভালো তো ও জেনে
যারা ভাগপথে যায় এরা আরব দলের নির্দেশনা দিলাই না দিলা দেওয়ার পরেও যে বাসারি প্রশ্রয় বাম পথটা বাউ সাইডটা এটা তার নিজের ইচ্ছায় প্রশ্রয় নাই নিজের ইচ্ছায় প্রশ্রয় আল্লাহ ইচ্ছা সেই জায়গা দিয়েছে তুমি কোন পথ বাসাই করবা এটা তোমার ইচ্ছা তোমাকে সেই জায়গা দিবা আল্লাহ আমরা বুদ্ধি দিলাম জ্ঞান দিলাম বাসাই করার ক্ষমতা দিলাম যদি আমরা বুদ্ধি থাকতো না যদি জ্ঞানহীন থাকতাম যদি উম্মত থাকতাম তাদের তখন তাই আমরা হিসাব আছে এখন জ্ঞান আছে জ্ঞান থাকার কারণে আমরা জোড়া আমরা বাসাই করতাম আমরা বিবেক খাটাইতাম বিবেচনা করতাাম ভুল করতাম তো আমরা বিবেচনা করছি বিবেক খাটাইয়া দিচ্ছি আমরা এই জায়গাটা বালা এর লাগি আমরা এই জায়গাতে গিয়ে উপস্থিত হয়েছি এবং আমরা কুরআন আর সুন্নার আলোকে কিছু শোনার ইচ্ছা পোষণ করছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে বুখারী শরীফের হাদিস ফেরেশতা যখন বাড়ায় বাড়াইয়া তারা পূজার্তা করল যে কুরআন ও মানুষে দোলাও ইয়া আল্লাহরে ডাকো এরা যে সময় বাড়াই যায় বাড়াইয়া যখন কিছু মানুষ দোলাওছেন দোলাও ইয়া আল্লাহরে ডাকলাম তখন ফেরেশতা বলে তারা রহমতের ডানা দিন যে মানুষগুলা আল্লাহর জিকির ও বৈষম মশগুল হয়ে চলে দাঁড়ে ফেরেশতা আল্লাহর রহমতের ডানা দিন ডানা দিন তারা ছায়া দিলেন রহমতের ডানা দিন তারা ডাকিয়া ফেরেশতা আপনি রহমতের ডানা দিয়ে ডাকিয়া এরা এই যে মানুষ হন যারা আল্লাহর জিকির ও মশগুল যারা আল্লাহর স্মরণ করার লাগি আল্লাহর কথা শুনবার লাগি কেন বইছেন এরা আল্লাহ দিয়ে রহমতের দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতা আপনারে ডাকেন ফেরেশতা আপনারে ডাকা কইলো আমার ফেরেশতা কোন আমার এই বান্দা আপনি কিতা করেন আল্লাহ দেখলাম আমি কিতা করে আল্লাহ দেখলাম আল্লাহ দেখার পরে আল্লাহ ফেরেশতা আপনারে জিকায় কেন জিকায় কেন পারে কই না বলো আমার ফেরেশতা কোন এরা এই কিতা করে ফেরেশতা আপনারে বলিয়া কো বলা يسبحونك ويحمدونك ويكبرونك ويمجدونك فلستغفر الله الطريقون والله تمر بندرهم يزدد الدولة ويسن دولة ويترى يسبحونك أفنا القبطرة برنا قرر ويكبرونك أفنا المهدت برنا قرر أفنا التكبير بير ويحمدونك أفنا الفشوش قرر ويمجدونك আর আপনার শ্রেষ্ঠত্ব মর্যাদা বর্ণনা করে আপনার যে মর্যাদা খুব বেশি ও আল্লাহ আপনার মর্যাদার ঘোষণা দেন আল্লাহ জিকির ও আমার ফেরেশতা হন এরা যেন ইচ্ছা করে ও যেন আমার তাসবিহ করে আমার তাকবীর দে আমার মর্যাদা ঘোষণা করে এরা কি আমি আল্লাহরে দেখছেন আল্লাহ কি বলে এরা আমি আল্লাহরে দেখছেন একজন যা একজন গায়নারে করতে এরা কো আল্লাহ কোন ও আমার ফেরেশতা কোন এরা আমি আল্লাহরে দেখছেন তখন ফেরেশতা বলে তুমি লা আল্লাহি মা রাউকা আল্লাহ কি হয় হাল আউনি এরা কি আমার দেখছেন তো ফেরেশতা বলে জবাব হল লা আল্লাহি ও আল্লাহ তুমি আল্লাহর কসম মা রাউকা এরা কেউ আপনারে দেখছেন না আল্লাহ আপনারে দেখছেন না বলে যদি আমারে দেখতো তাইলে কিতা করলো নাই যদি দেখতো এরা এখন তো না দেখতে তারা তাসবি করে আমার প্রশংসা বর্ণনা করে আমার মর্যাদা বর্ণনা করে এখন শুনে এখন যদি দেখতো তাইলে কিতা করলো অবেরেস্তা বলে বলো আল্লাহ যদি এরা আপনারে দেখতো তাইলে আরো বেশি বেশি পাগল হইয়া আপনার মর্যাদা বর্ণনা করলো রে আপনার তাসবি করলো রে এরা খালি বলি সব কিছু চাই দিল রে সুবহানাল্লাহ যদি আমরা দেখতাম তাহলে কোনো না দেখতেও যদি আমরা বিশ্বাস করতাম বিশ্বাস করতাম না আমরা বিশ্বাস করি বিশ্বাস করি আল্লাহরে আমরা বুঝে রাখি আল্লাহ তুমি বড় তুমি মহান তুমি এক ওগুলো কই সুবহানাল্লাহ ভাই আল্লাহ তুমি পবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ সব প্রশংসা তোমার ওগুলো কই আমরা আল্লাহ দেখি না কিন্তু না দেখতেও কই যদি দেখতাম তাহলে আমরা সত্যা করি অনে আল্লাহ জিকানো আমার ফেরেশতা কোন এরা তো আমাদের নাদিককে তসবিহ করে বুঝলাম আমার প্রশংসা করে এটাও বুঝলাম
আর যদি দেখতো তাইলে আরো বেশি করলো না তাও বুঝলাম এখন তারা যে এই নবুয়্যা আমার ইচ্ছা করে তাসবিহ করে তারা আমার কাছে কিতা চায় আমার কাছে কিতা চায় কিতা যেন করে তারা কিতা চায় আপনার এই বন্ধু আপনার কাছে জান্নাত চায় তুমি তো আমরা আসলে কেন ও মানে তুমি দেরা কি লোক এই যে মসজিদ গুলো তিরমিজি শরীফের হাদিস আমরা এখন আছি কিনা জান্নাতের বাগান তো ফেরেশতা বলে আল্লাহ জিকায় আমার ফেরেশতা বলে আমার বন্ধু আপনি যে এই না হইয়া আমার জিকির করে আমার তাসবিহ করে এরা চায় কিতা من الله تعالى والباس بعد الموت شكتا بشوي عند بس الله تمية تمار بس أمين الله بس يعني آمنت بالله أمين الله تمية يمكن زلنا أمين الله وملائكته عند فرستا خود جسنا جسنا جو كنتو عند بشش بري إيمان أنتي جلنا فرستا وبلا سميرا كوتو بويترو إرا فروشونا مهلا ونا بياشاتي وقبلنا إرا أفنا بكو تكين نجوتو আল্লাহ আপনার ইবাদত করি এরা সব সময় আপনারও ইবাদত করে আপনারও অর্ডার মানে এরা হইলা ফেরেশতা ওয়া রাসূলিহি আমরা থাকি প্রায় 1500 বছর আগে যারা আছেন এরা আমরা নবী রাসূল হইছে কিন্তু এরপর থাকি 1500 বছর যারা 1400 বছর আগে হইছেন এরা নবী হইছেন রাসূল হইছেন তখন আমরা রাসূল দে নাবিত কে রাসূল রূপে ঈমান আনছি না না আনছি আমরা রাসূল কে পাইছি না কিন্তু রাসূলের কথাগুলো আমরা পাইছি না না আমরা বিশ্বাস করছি যে মরার পরে একটা দিন আইব শেষ দিন যে দিনত আমরা সবে উপস্থিত হইব আর দুনিয়ার সব কর্মকাণ্ডের হিসাব আমরা দিব এই দিনটা সম্পর্কে আমরা বিশ্বাস আনছি না আনছি না আনছি আমরা বিশ্বাস আনছি আমরা ওই দিনও হিসাব দিন এই দিন আমরা দেখছি দেখছি না আমরা শুনছি কদরি খয়রি শাক্তিহি কদর যেটা তকদির বলে তকদিরের উপরে আমরা বিশ্বাস আনছি আমরা জানি না কেন কিতা লেখা আছে বাগা লেখা আছে না মন্দ লেখা আছে আমি কেন জানি না না জানি না খয়রি শাক্তিহি বালা এবং মন্দ উভয়টা ঘটবো আল্লাহর পক্ষ থেকে এর উপরে আমি বিশ্বাস আনছি এটা আমরা আমরা যখন খালি জীবন হয়ে যাইব কি তখন আমরা আত্মা আত্মারে আল্লাহ জীবিত করে দিবা খালি জীবিত করবা আত্মারে জীবিত করবা আর আত্মার রূপে শাস্তি হইব
যদি তারা বালাখন করে, যদি মন্দটাকে নিজেরে বাঁচাইয়া রাখতে পারে, যদি আল্লাহ তোমার প্রশংসা করতে পারে, যদি শিরিকটাকে মুক্ত থাকতে পারে, তাই আপনি তারা কিয়ামত দিন জান্নাত দিবা, অর্থাৎ আজাব থাকে শাস্তি থাকে মুক্তি দিবা, এই কথা তারা বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বলেই তারা একত্র হইয়া এই মুহূর্তে আল্লাহ তুমি আল্লাহর গুণগান করে। এখন আল্লাহ বল জান্নাতের চায় তারা মুক্তি চায় কিতা থাকে, কিতা থাকে মুক্তি চায়, বলে তা আল্লাহ তারা জাহান্নাম থাকে মুক্তি চায়, জাহান্নাম দেখছে নি বলে না আল্লাহ দেখছে না, জাহান্নাম দেখছে না বলে দেখলে কিতা হইল নে, বলে আল্লাহ যদি তারা জাহান্নাম দেখত তাহলে এরা পাগল হইল নে, কিতা হইল নে, এরা আল্লাহ তোমার বইয়ে জাহান্নামের বইয়ে আগুনের বইয়ে শাস্তির বইয়ে মাথা না করে গেল নে, খালি বলি সত্যাচারী দিল নে, এরা জাহান্নাম থেকে কিলা বাস্ত খালি ধরিল নে, কিতা হইল নে, খালি ধরিল নে, দিক বিদিক হইয়া বিদেশ হইয়া এরা ধরিল নে, আল্লাহ এরা জাহান্নাম এত ডরডরা, ব্যস্ত আল্লাহ প্রশংসা করা নানি, বলে এরা জাহান্নাম অত ডরডরা, যদি দেখত আল্লাহ তাইলে তারা পাগল হইয়া ধরিল নে, মানে দিশা হইয়া ধরিল নে, আল্লাহ আপনার জাহান্নামে তারা ধরা জাহান্নাম থেকে বাস্ত চায়। আমার আল্লাহ ঘোষণা দেই ও আমার গ্রেস্তা হন, তোমরা দানার ভিতরে যে মানুষগুলো বইয়া আমার জিকির অস্কার করে, আমি ঘোষণা দিলাম তোমরা সাক্ষী দেখো আমার এই বন্ধা আপনারে আমি মাফ করে দিলাইয়া, আমার বন্ধা আপনারে মাফ করে দিলাইয়া। এখন গ্রেস্তা হলে এখন আল্লাহ আরেকটা কথা আছে, বলে আরেক কথা গীতা, ইনজেন যত মানুষ হয়েছিল 100 জন আমার কোন কীর্তনকারী আমার ইবাদতকারী আমার শরণকারী বান্দার লোক যে বান্দায় রই গেছে, আমার শরণকারী বান্দার লোক লওয়ার কারণে বাবা বান্দার লোক লওয়ার কারণে আমার নাম লই তো ইচ্ছে করি আইছে না, কিন্তু ও বান্দার লোকে দুঃখি যাওয়ার কারণে ও বান্দারে আমি বালা বান্দার লোকে মাফ করি দেলাইলা। এখন কথা হইলো বলে ও দিনে আল্লাহ রাস্তা কইলা বর্ণনা সঙ্গী হইল সুগন্ধির মত, আবার কোন সঙ্গী হইল দুর্গন্ধর মতো, অনাফিকিল কি দুর্গন্ধর মতো কি রকম খামার যে আছে না খামার আছে দা চুরা ফুলকি বানায়, এরা আগুন কলা ফুদে ইত্যাদি বাড়িতে আগুন ফুলকি উঠে হিমের মাঝে খান্দার কইলে ছাই গন্ধ বানায়। এখন এখানে উপমা দেন বলে সঙ্গী হইল তোমার মেষ্কর মতো অথবা দুর্গন্ধর মতো, বলে কিলা বলে যদি তুমি মেষ বহনকারী অথবা সুগন্ধি বহনকারী যে মানুষের কাছে সুগন্ধি আছে এই মানুষের লোকে যদি তুমি চলো তাইলে হয় তুমি তার কাছ থেকে সুগন্ধি কিনবা ইমান তাকবা হবি ইমান তাকবা মিনহু আও তাজিদা মিনহু রিহান তাইয়িবা, হয় তুমি তার কাছ থেকে সুগন্ধি কিনবা না হয় তোমারে এমনি কিছু দিব, আর যদি এমনিও কিছু না দেয় তাইলে তার কাছে সুগন্ধি তাহার কারণে
অন্তত পক্ষে একদরা সুগ্রাম তোমার লাগাইয়া লাগবো। বালা মানুষের লোকে চললে সুগন্ধিওয়ালার লোকে চললে সুগন্ধি না পাইব নাকি? বালা মানুষের লোকে চললে বালা মানুষ হওয়া যাইব, যদি বালা মানুষ নাও বানাইতে পারে অন্তত গালন মজলিস ঠেলা মারি ঢুকাইয়া দিত নাই। ঠিক আছে না, বালা যদি বানাইতে নাও পারে, নমাজ যদি নিয়া হারাইতে না পারে, যদি নাও পারে অন্তত কিতা হতো না, বলে গিয়ারে গাঙ্গা টান মারিতে হতো না। বালা মানুষের লোকে চললে হয় আপনারে নামাজি বানাইব, হয় আপনারে জিকির খালি বানাইব, না হয় বাঘ সামনে থাকিনি অন্তত বিরত রাখবো। আর বন্যা আপনি কিনি যদি খামারের লোকে আপনি চলেন তাইলে হয়তো তারই থাকিন দুর্গন্ধ বাড়াইব, আর না হয় তারই ফুলকি থাকিন আগুনের সিটাই যা কাপড় জ্বলব। চলার পথে সঙ্গী নির্ধারণ করা খুব জরুরি। এখন আমরা আমরা আলোচনা তাই তিলাওয়াত করছিলাম আল্লাহ কোরআনের মিনে কই অকালে রব্বুকুম জুনি আস্তাজিব লাকুম ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين فقال ربكم ادعوني استجب لكم عند الله يقول ما قرر الذي شجبت كاي كده تو كاي شجبت كاي او الله قران شريف بوشنا دي الله بن بلا تندا لوبه কইয়া দিয়া তুমরে ادعوني استجب لكم তোমরা আমারে ডাকো তোমরা আমারে ডাকো আস্তাজিব লাকুম যদি আমারে তোমরা ডাকো তাইলে আমি তোমরা ডাকো সারা দিন জবাব দিব। তাইলে আমারে ডাকার মানে কি? আমারে ডাকার মানে হলো আমরা আল্লাহর কাছে চাইতাম, যদি আমরা আল্লাহর কাছে চাই তাইলে আমরা চাওয়াটা আল্লাহ পূরণ করে দিবা। কে বুঝা? আল্লাহ নিজে বুঝা পূরণ করিব। কারণ আল্লাহর কথা যদি আমরা মানি তাইলে লাভবান হইব, আমরাই মনে জানি নিজেরা হইব। আল্লাহ কোন উদ্যোগী আস্তাজিব লাকুম আমারে তোমরা ডাকো আমার কাছে তোমরা চাও, যদি আমারে ডাকো বা আমার কাছে যদি চাও তাইলে তোমরা ডাকো আমি সারা দিব, তোমরা চাহিদাটা আমি নিজে আল্লাহ পূরণ করে দিলাম। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আবার উনি সুসংবাদ দিয়েছেন নাকি? ডাকলে চাই আল্লাহ পূরণ করে দিবা, কিন্তু আবার মহিলা যদি কেউ না ডাকে, যদি অহংকার করে, যদি অহংকার করে, এক গুয়ামি করে, গোয়ার টামি করে, আমার কাছে চায় না, তাই সাইয়া তো বলু না জাহান্নাম দাখিরিন, তার জাহান্নাম হারে যে লাঞ্ছিত হবে ওখানে। আমার আল্লাহ কাছে চাওয়া মানে কি? নিজের একবারে অসহায় করে লওয়া, চাওয়া এখন কাছে চাওয়া মানে কি? আমি কিচ্ছু না, তুচ্ছ, আমি অসহায় হওয়া, আমার কিচ্ছু নাই, আমার সম্বল নাই, আমার মান নাই, ইজ্জত নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহর কাছে চাইলাম শুধুমাত্র এক জনের মুখাপেক্ষি, চাওয়া মানে কি? আমি এক জনের মুখাপেক্ষি। আর আল্লাহ এখন যদি আমার শুধুমাত্র আমার মুখাপেক্ষি না হয় তাইলে আমি কি বান্দারে জাহান্নাম ঢুকাই নিয়ে এখন লাঞ্ছনা দেয় শাস্তি দিব। চাওয়ার কথা চাইলে আল্লাহ দিন কিলা আল্লাহ দিন আল্লাহ কাছে দেখি কোটা হয়। মুসা আলাইহিসসালাম নাম শুনছেন আপনারা? নাম শুনছেন মুসা আলাইহিসসালাম? তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিতাব পাঠ করতেন। মুসা আলাইহিসসালামের কিতাব, কিতাবের নাম কিতাব আমার কাছে বলো, তাওরাত। আল্লাহ মুসা আলাইহিসসালামকে তাওরাত দিছেন। এখন মুসা আলাইহিসসালামের জমানা যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যার প্রতিদ্বন্দ্বিতা করছে রেখে ফিরাউন, তো আল্লাহ মুসা কিছু করতে গেলেন আল্লাহ ফেরাউনের জমানা। আপনারা এখানে জানেন যে ফেরাউনের গরম মুসা আলাইহিসসালাম যেন মুসা নিয়ে গেলে আপনারা জানেন, যেখানে একটু কম জানা কম শোনা ওখানে বলতে মুসা আলাইহিসসালাম আমার একটা আদত আছে, তাই একটা লাঠি ব্যবহার করতে কিটা করতাম, একটা লাঠি আছে তার কাছে। তো আল্লাহ ইকাইন একদিন আল্লাহ ইকাইন মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ বল ও মুসা আতো কিটা লাঠি
আমি বর দেই, এটা দিয়ে আমি বকরি রাখি, ছাগল চড়াই, আরো বিভিন্ন কাজ করি। এর মানে হইলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আরো যদি সময় থাকে পাঁচবার বলকা সুবহান রাব্বিয়াল আলা, আরো যদি সময় থাকে তাইলে সাতবার বলকা সুবহান রাব্বিয়াল আলা। এতে কি হইলো আল্লাহর লগে আপনার সময়টা বৃদ্ধি পাবে মাত্র। এখন মুসা কইলো, মুসা তো কিতাব লইহি আসাই, আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গালাম, এটা দিয়ে আমি বর দেই, বকরি চড়াই, আর বিভিন্ন কাজ করি। আল্লাহ আল্লাহ আলকিহা ইয়া মূসা, আল্লাহ কইলো মূসা তোমার লাঠিটা কথা পালাইলো, আলকিহা ইয়া মূসা। এখন মূসা আল্লাহ কইছেন বলাইতা মূসা বলাইছে, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যখন মূসা মূসা লাঠি ফালাইলা, ফালাইলো ধরে ভিডিও গিসা সা ওইয়া শুরু করছে তো। আল্লাহ কয়, যে সময় তুমি দরবার, এটা তুমি তো তোমার কারিশমা দেখাইবা, আর তুমি যাইবা কার কাছে, ইযহাব ইলা ফিরাউন, কার কাছে যাও, শুনো ভাই, তো বুঝো না, এটা তোমার জন্য পড়া চর্চা আছে, হ্যাঁ, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মুসা কইল, মুসা আল্লাহ ফিরাউনের কাছে যাও, গেলে গিয়া এ আবার খুব দুশ্চরিত্র সীমা লঙ্ঘন খারি, এর কাছে যাও গিয়া দাওয়াত দেওয়া শুরু করো। এখন মুসা রাই তাহলে মুসার একটা অসুবিধা আছে, অসুবিধা হইলো তাকে ছোটবেলায় আপনারা শুনছেন এটা যে ফেরাউনের কোনো বড় হয়েছে না, আগুন মুখ দিয়া জিহ্বার কিছু ত্রুটি আছে, জিহ্বা দিয়ে কথা কিন্তু সুস্পষ্ট হইত না, স্পষ্টভাবে কথা হইতে পারত। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ আল্লাহর কাছে চাই, ও যখন আমরা দোয়ার কথা চাইলাম, আল্লাহ দোয়া কিনা কবুল করে, মুসা বলেন রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি তুমি যে আদেশ দেও কাজ দেও, কাজগুলো আমার লাগি সহজ করে দিলাও, আমরা শিক্ষণীয় জানি, আমরা যদি কোনো কাজ কঠিন লাগে তাহলে কিতাব পড়তাম না, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আমি এই দোয়া একবারে সাথে সাথে একটা ফলো করবাইছি একবার, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, কোন কোন কাজ যদি হয় তাহলে করব, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আর বাচ্চা একটা যদি পড়াশোনা পায় না তাহলে এটা শিখাইবা, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। এখন মুসা আলাইহিস সালাম কই, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي، الله من لقي فتح وانا شوز بري ديو اعتقد ان بري كم بري ويا مسلسل الاخوي والله
عمل لي وجعل لي وزيرا من أهلي وجعل لي وزيرا من أهلي الله عمي تو فتاش مش مش تبغى نقول كم فرينا عمل فري بارتا كنا عمل لي يكون سهاد جو كريم جبنا جل دوار باور جبنا كتاب ولا الله عمل فري بارتا كنا عمل لي يكون سهاد جو كريم أنا سهاد جو كريم خارو كا خارو كسهاد جو كريم كا مسلم مسلم خير رسول رسول سهاد جو كريم كا شادرومني রাষ্ট্রপতি সাহায্য করে হইতে কত পাওয়ার লাগে এখন রাষ্ট্রপতি সাহায্য করে হইতে কত প্রোটোকল দিয়া খালি রাষ্ট্রপতির জন্য সাধারণ এখন রাষ্ট্রপতি একটা দেশ এখন এখন রাসুলের সাহায্য করে হইতে সাধারণ মানুষ না আল্লাহ নবী মুসা সাহায্য করে খোঁজে আপনি আল্লাহ আমার সাহায্য করে দেওয়া হইয়া বলে আমার পরিবার দেখেন তো ওজা আল ওয়াজিরা মিন আহলি পরিবার দেখেন খোঁজাও আবার সিলেক্ট কইরা ও আল্লাহ هارون أخيش دود به أزري الله أمر بوي أمر باي يتونا سن هارون هارون أسن أمر باي أخيش دود به أزري إن أمر شاهد جو كريشة بالبالو الله كسي أبالي كنو خويدا الله كسي شاهد جو سيدي أمر أمر لكي شاهد جو كري لغبو أمر فوري بار تكين ديو أمر فوري بار مزي أمر أخزون باي يتو إنو نام كي كا هارون إنو دلي هارو بالو এখন পাওয়ার অফ দোয়া তো নেন দোয়া পাওয়ার নবী মুসা দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হারুন আলাইহিস সালাম নবী আসলাম আল্লাহ যখন মুসা তোমার দোয়া আমি কবুল করিলাম হারুন নবী নাই তারেও তোমার দোয়ার খাতিরে নবী বানাইয়া দিলাইলা সুবহানাল্লাহ হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম রাখন করে ভাই তাই মুসা কেন কইলাই গেল মুসা আলাইহিস সালাম সাইলা হারুন আলাইহিস সালাম কথা আছে সুস্পষ্ট বক্তৃতা আছে পাঞ্জলতা সুস্পষ্ট বাগ্মী এবং ফাসিহ যেটা ভাই আল্লাহ ফাসাহাতের ভাষা এই ওর বক্তৃতা খুব সুন্দর আছে মঞ্চ হইয়া তাই খুব সুন্দর বক্তৃতাই দেবা কিন্তু তার তো নবী নাই নবী না থাকার কারণে দাওয়াতে কাজ করতে পারে না এখন নবী মুসা প্রস্তুতি গ্রহণ করলা যে যে যোগ্য আছে তার যোগ্য আসল নবী ও একটা উদাহরণ হইল নবী মুসা দোয়া কই দাতা নবী বাইরে নবী করেছে সুবহানাল্লাহ কেন আরো অনেক কথা আছে আরেকটা উদাহরণ ছোট একটা উদাহরণ দেই যা শেষ করি বলার সময় শেষ আর হয়তো বা তারা দশ মিনিট কইছে ডিসাইনমেন্ট গেছে কি একটু বেশি লাগবে সময় দিছে মিনিট বেশি লাগবে ইউনুস আলাইহিস সালাম আপনারা নাম শুনছেন জানেন নাম শুনছেন এটা কত নাও জানেন এখন ইউনুস আলাইহিস সালামের যে গোত্র তাই আস্তা ইরাক ইরাক বের করা হয়েছে তাহলে ই যে গোত্র আছে এই গোত্রটার নাম হলো নিনাওয়া নাম কি দাম নিনাওয়া ওকে সবাই লাগবে আমি কেন বলতে ক্লাস নাম কি দাম নিনাওয়া এই গোত্রের নাম হলো নিনাওয়া নিনাওয়া জাতি যেটা ই জাতি যে তাই পুরো দিক নির্দেশনা দিছে কিন্তু মানে না ইউনুস আলাইহিস সালাম মানে না না মানার কারণে ইউনুস আলাইহিস সালাম কাছে এক শিশু বলে তাহলে খুব যন্ত্রণা রে ব্যাপার সংবাদ এই আল্লাহ সংবাদ দিলা যে এরা বসে আসা ভাই এখন ইউনুস আলাইহিস সালাম বলে বললা আমার উম্মতে যে আমি নবীকে ভাইয়া আমার লোকে বিয়া দিবি করে কো কারণে বলে আমার রাসিদা দোষ হইল তাই একটা রাসিদা আমি যাই দি এলাকাটা কিন্তু ইউনুস আলাইহিস সালাম এলাকাটা কিন্তু যাওয়া শুরু করলা আর নবী ইউনুস যে সময় গেল কি ওই সময় তাহলে কইয়া গেছেন বলে তোমরা বিয়া আদা পাইবো এখন নবী যখন বিদায় নিয়েছেন কি তখন এরা যারা আছে এরা চিন্তা করলো নবীর কথা তো মিশা যায় না নবীর কথা মিশা হয় না এরা চিন্তা করলো রে আজা ভাই ও আমরা রূপে নবীর কথা মিশা যায় না যা করছি করছি এবং নবীর ও আমরা ভাইতাম নাই গেছেন যে তাড়াতাড়ি তওবা করো আর আমরা তওবা করো সেটা করি এখন তারা কত তওবা করা লাগলো এমন দৃঢ়তার সাথে এমন আন্তরিকতার সাথে তওবা করলো আল্লাহ দয়া ওই দিল আল্লাহর ভাষায় তারা সুরা ইউনুস আল্লাহ বলেন فلولا كانت قرية آمنت فرفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين الله يونس ذاتي جاء برو شوية جوالا سيب إلا الله أنا خواه سيلنا خرم يونس ذاتي أحمد ذاتي زراء بون بجة مغلو তোবা করছে এবং তার তোবাটা আল্লাহ কবুল করে নিছ এখন ইউনুস আলাইহিস সালাম গেছেন কিন্তু তাই জানেন যে আল্লাহ তোবা কইরা কবুল করাইছে টাইম গিয়া পারে এটা হোসেন নদী নৌকা মাছখান গেছে সংকেত করলাম মাছখান যাওয়ার মজার নুনি ইজহাবান কাদিবান ফাজন্না আল্লাহ নাকতিরা আলাইহি ফানাদা ফিজুলমাত
আমরা মুর্দেগান মা বাবারে মাফ করে দেও, তারা দুঃখে আমরা রুখতে খুশি করে দেও,
আল্লাহ আল্লাহর মোরাল করে আন্দারে নাকি দিয়ে করে আল্লাহ একজন মানুষ দুনিয়ার বুকুত বাকি রাখি নিও আল্লাহ এই মাফি করে কি আমার পর্যন্ত জারি রাখো আল্লাহ তারা শ্রম দিরা অর্থ দিছে অর্থ দিরা আল্লাহ তারা শব্দে নেকায়াত দান করো আল্লাহ তারা এই শ্রম দিয়ে তুমি কবুল আর মঞ্জুর করো ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله جزاك الله خيرا أشكرك مباركا حضرت مولانا شفیق الاسلام